উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানা। প্রবেশমুখেই বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, ঘড়িয়াল, কুমির সহ বিরল প্রজাতির নানা পশু পাখির চিত্রকর্ম। জনপ্রতি প্রবেশ মূল্য 10 টাকা। নান্দনিক এমন দৃশ্য ভেতরে টানে দর্শনার্থীদের, অথচ ভিতরের চিত্র একেবারে উল্টো। খাঁচা থাকলেও নেই বাঘ, শেড নির্মাণ করা হলেও দেখা নেই জিরাফের, অসুস্থতা নিয়ে মৃত্যুর প্রহর গুনছে সিংহি। আশঙ্কাজনক হারে কমছে পশু পাখির সংখ্যা, যে কারণে আকর্ষণ হারাচ্ছে দর্শনার্থীদের। আর খারাপ লাগছে, বাঘটা সুন্দর ছিল, আর ওটা খাঁচায় না দেখতে পেয়ে আমরা অনেক দুঃখ পেয়েছি। জিরাফ যেটা থাকা দরকার, দেখতে সুন্দর লাগে, বাচ্চারাও অবশ্য খুশি হয়, জিরাফটাও দেখতে পাই না। অনেক খাঁচা এরকম মিসিং দেখে একটু খারাপ লাগতেছে, যেগুলো ভরা থাকলে আরো ভালো লাগতো। বাঘ শূন্য চিড়িয়াখানা মানায় না, এটা চিড়িয়াখানার সৌন্দর্য ডিফেন্ড করে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের। ভাল্লুক, হনুমান, উটপাখি, কেশোয়ারি, ইমু পাখি সহ বেশ কিছু প্রাণীর নেই বিপরীত সঙ্গী, তাই বংশ বিস্তারও ঘটছে না এগুলোর। অন্য প্রাণী দেখি, যেমন জলহস্তি দেখলাম, আবার ঘোড়া দেখলাম, গাধা দেখলাম, হরিণ দেখলাম। বাঘ নাই, একটা বাঘ রাখা উচিত এখানে, তারপর যেসব পশুর সঙ্গী নেই সেগুলোর সাথে সঙ্গী দেওয়া উচিত। প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় পড়ে গেছে চিড়িয়াখানার আয়। এ অবস্থায় বাঘ ও জেব্রাসহ অন্যান্য প্রাণীর সংখ্যা বাড়াতে চেষ্টা চলছে বলে জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উদ্যোতন কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবেই যোগাযোগ সংযোগ স্থাপন করে রেখেছি আমরা, তাদেরকে বারবার করে বলছি রংপুরের মানুষের জন্য অন্তত এক জোড়া বাঘ আমাদেরকে এখানে যদি দিত, রংপুরের সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া এটা মিটত। দিন দিন দর্শনার্থী মানে কমতেছে আর কি, দর্শনার্থী বৃদ্ধির জন্য এসব প্রাণী দরকার। উত্তর জনপদের মানুষকে নির্মল বিনোদন দিতে 1989 সালে 22 একর জমির ওপর গড়ে তোলা হয় রংপুর চিড়িয়াখানা। একসময় জৌলস থাকলেও গত 3 বছরেই নানা কারণে মারা গেছে অর্ধশতাধিক প্রাণী, মার্চে মারা যায় একমাত্র বাঘিনীও। এ অবস্থায় প্রাণী সংখ্যা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। আব্দুর রশিদ জীবন, এখন রংপুর।